হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো ভেন্ডি মশালা। তার জন্য ভেন্ডিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, গরম মশলা পাউডার, হলদি পাউডার আর হলো জিরে পাউডার, আর পরিমাণ মতো নুন নিব আর কালো জিরে। এ দিয়ে আমি রান্নাটা করব। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, আদা, রসুন পেস্ট। হেভি টেস্টি হয় রেসিপিটা খেতে, আর একদম ফটোফট বানিয়ে নেব। এখন আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল, সর্ষের তেল দিয়ে বানাবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ভেন্ডিগুলোকে ভেজে নিব। ভেন্ডিগুলোর মধ্যে একটু নুন আর একটু হলদি পাউডার দিয়ে ভেন্ডিগুলোকে ভেজে নিব। একটু নুন আর একটু হলদি পাউডার দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। আর আমি স্টিমটা বাড়িয়ে ভেন্ডিগুলো ভেজে নেব। এবার আমি ঢেকে দিয়েছি, ঢেকে এবার ভেন্ডি ভাজাটা হয়ে গেছে। পেনে আর একটু তেল দিয়েছি, সর্ষের তেল, তারপর ফোড়ন দিয়েছি কালো জিরে। কালো জিরেটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি টমেটো কুচি। মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিক্স করে দিব। এখন দিয়ে দিলাম আমি আদা আর রসুন পেস্ট, দিয়ে মশলার সাথে ভালো করে আমি এটা কষিয়ে নিব। মশলাটাকে খুব ভালো করে কষাবো, যাতে আদা আর রসুনের কাঁচা ভাবটা, গন্ধটা চলে যায়। তারপরে আমি দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। দিয়েছি জিরে পাউডার, এখন দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, পরিমাণ মতো নুন, আর দেবো গরম মশলা পাউডার। মশলা আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে মিক্স করে দেবো ওটা। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে দেবো, না তো মশলাটা লেগে যাবে। জলটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দেবো। মশলাটা আর কিছু সময় আমি কষিয়ে নেব। এবার মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভেন্ডি ভাজাগুলো দিয়ে দেবো। ভেন্ডি ভাজাগুলো দিয়ে আমি ভালো করে আবার ভেন্ডির সাথে মশলাটাকে মিক্স করে নিব। হেভি টেস্টি হয় ভেন্ডির মশলা। ভেন্ডি রুটি, পরোটা, নান, প্লেন রাইস, ফ্রাইড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। এখন আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য।
5 মিনিট পরে এসে আবার নাড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিব এখন। গ্রেভিটা শুকিয়ে গেছে, এইভাবে এখন নামিয়ে নিব, এখন গ্যাসটা অফ করে দিব। অফ করে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য রাখবো 5 মিনিটের জন্য। তারপর সার্ভ করেছি ভেন্ডি মশলা কারি, হেভি টেস্টি হয় খেতে, আর একদম ইজি প্রসেসে বানিয়েছে। ভেন্ডি স্বাস্থ্য শরীরের জন্য খুব ভালো খাওয়া।